হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। ঠান্ডা খুব জোর পড়েছে, অনেক ঠান্ডা, বাইরে ডিউটি দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। এখন একটু চা খাবো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু চা খাবো। দেখো ছেলেমেয়েরা সব পড়ছে, হ্যাঁ, ওরাও একটু চাটা খাবে। চা হচ্ছে এটা দুধ ছাড়া চা, লিকার চা আদা দিয়ে। বেশি দুধ চা খেলে একটু সমস্যা, দুধ চা বেশি খাওয়া ভালো না, ওই জন্য লিকার চাটাই খাই রাত্রিবেলায় কাজ দিয়ে এসে। বিস্কুট দাও, আর একটা দাও। চা খেয়ে নি, এখন ঠান্ডার সময় একটু চাটাই ভালো লাগবে। চাটা খেয়ে আবার রাত্রে কী খাবো, আজ কোম্পানিতে চাপ কম ছিল, কাজের চাপ বেশি ছিল না, সেরকম কোথায় যাইনি, গাড়িও বেশি বার করতে হয়নি, তো তাড়াতাড়ি চলে এসেছি ঘরে। এবারে চা বিস্কুট খাচ্ছি, আবার রাত্রে কী খাবো, দুপুরে ঘরে আসিনি আজ ভাত খেতে, রাতে কী খাবো তখন আবার আমার সাথে শেয়ার করবো। টাটা। হ্যালো ভাই, রুটি কাটা হচ্ছে, ঠান্ডা খুব পড়েছে, রুটি খেতে হবে। দেখো মেয়ে আটা মেখে রুটি বেলছে, দাও রুটিটা দাও। হ্যাঁ বেলো। হ্যালো গাইস, দেখো রুটি বেলছি, পাপা সেকে দিচ্ছে, ঠান্ডা তো অনেকই পড়েছে, ঠান্ডায় রুটি খেতে হবে। খাওয়ার সময় দেখা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি, পাপা রুটি সব করে নিয়েছে, তো পাপা নিয়ে আসছে, এখন আমরা সবাই খাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো, সব গরম হয়ে গেছে, খাওয়া দাওয়া এবারে চালু করবো। চলো এনাও রুটি, ডিমের অমলেট। হ্যালো গাইস, ছেলে মেয়ে নিয়ে আবার খেতে বসে পড়লাম। চলো দেখা যাক কি কি আছে, দুপুরে ঘরে আসেনি, খাওয়া হয়নি। সবিন আলুর তরকারি, এটা বাঁধাকপির তরকারি, এটা ডিমের অমলেট। ঠিক আছে, গুড়টা কোথায় গেলে? গুড়টা কি গো, একটু গুড় দাও, রাতে রুটি দিয়ে একটু গুড় খাবো ঠান্ডার সময়। এনা এতে গুড় আছে অল্প করে, এটা এখানে থাক। হ্যাঁ কি নেবে, সবিন আলু তরকারি, বাঁধাকপি দুটোই? হ্যাঁ দুটোই দাও, অল্প করে নাও। তোমরা দুজনে একটাতে খেয়ে নিতে পারো, কিন্তু বুঝেছো? না না, ও তাহলে ওটাতে খেয়ে নিক ভাই। কোনটাতে খেয়ে নেবে ভাই? ওই কেন, বুনি আর বদ্ধাটা খেয়ে নিক না। ঠিক আছে, বুনি আর বদ্ধাটা খেয়ে নাও তোমরা ওইটাতে, এতে রুটি দিয়ে দিচ্ছি না, এটা তোমায় দিলাম। চলো গাইস, খাওয়া শুরু করে দিয়েছি, রাত্রি হয়েছে। হ্যালো গাইস, ডিনারে বসে পড়েছি, খাওয়া স্টার্ট করছি। চলো রুটি করা হলো, ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় তো রুটি খেতে হবে। রুটি, বাঁধাকপির তরকারি, সয়াবিন আলুর তরকারি, চলো সব খাওয়া চালু করো। ডিমের অমলেট একটা করে ভেজে নিয়েছি, না আজকে মাছ মাংস কিছু নেই, ওই জন্য কালকে স্কুল টাইম হয়ে যাচ্ছে তো। তোমাদের টাইমে আছি, রুটি নাও। তুমি নাও, এনাও এনা, বড় নাও। গুড় দিয়ে খাচ্ছ, গুড় খেয়েছো? ও শীতকালে ননেল গুড়, শীতকালে গুড় দিয়ে রুটি, দারুণ টেস্টি হবে। গুড়, নলের গুড়ের সন্দেশ, রসগোল্লা, রুটি দিয়ে খেতে হেবি লাগে। গুড় নিয়ে আসবে একটা, হ্যাঁ কালকে নিয়ে আসবে কিনে, খাও। তরকারিগুলো ভালো টেস্ট হয়েছে, তরকারিটা
বাঁধাকপিটা ভালো আছে, মাছের মাথা দিলে আরো ভালো হতো বাঁধাকপিটা। দারুণ লাগে মাছের মাথা দিলে। হয়ে গেছে, পেট ভরেছে? হ্যাঁ। আর রুটি নেবে না তো? গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া ভালোই হলো, আবার কালকে সকালে সব স্কুল, আমার ডিউটি, সব বেরোতে হবে, আবার পরে দেখা হচ্ছে। তো গাইস যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বিশ্বনাথ ব্লগসে যাও গিয়ে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট, গুড নাইট।